বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে থাইল্যান্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শিল্প। অসংখ্য ট্যাক্সি চালককে কাজ ছেড়ে ফিরে যেতে হয়েছে গ্রামে। ক্রমে কাজ হারানো ট্যাক্সি চালকের সংখ্যা বাড়ছে। এই সমস্যায় এক অভিনব প্রতিবাদের ভাষা খুঁজে বের করেছে দেশটির ট্যাক্সি চালক ইউনিয়ন। গাড়ির ছাদে বাগান করে সবজি ফলাচ্ছেন তারা। এই ফলন একাধারে তাদের প্রতিবাদের ভাষা এবং কর্মহীন মানুষের মুখে খাবার তুলে দেওয়ার এক প্রয়াস। করোনাকালে বন্ধ থাকায় গাড়ির ছাদে ফলানো হচ্ছে সবজি। বাঁশের খাঁচায় কালো প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে বাগান। দুইটি ট্যাক্সি চালক ইউনিয়নের সদস্যরা প্রথম এটি শুরু করেন। ক্রমেই প্রতিবাদের এই ধরন সবার মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। দেশটির বিভিন্ন শহরে এখন উপর থেকে দেখলে পুরো অঞ্চলটিকে একটি ছোট আর্ট ইনস্টলেশনের মতো দেখা যাচ্ছে। এর মাধ্যমে চালকরা করোনাকালে তাদের সমস্যার সম্পর্কে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে গাড়ির ছাদে সবজি বাগান একাধারে প্রতিবাদ এবং এ কঠিন সময়ে কর্মীদের খাবার অর্থ যোগান দিচ্ছে বলে জানিয়েছেন চালকরা।